করোনা মহামারীতে প্রস্তাবিত বাজেটে কমছে না মুঠোফোনে কথা বলা কিংবা ইন্টারনেট ব্যবহারের খরচ। এতে অনলাইনে ক্লাস করা নিয়ে শঙ্কায় শিক্ষার্থীরা। করোনাকালে অনলাইনে শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে বাজেটে শিক্ষার্থীদের স্বল্পমূল্যে ইন্টারনেট সেবা নিশ্চিতের দাবি জানিয়েছেন তথ্যপ্রযুক্তিবিদরা। করোনায় দীর্ঘ সময় ধরে স্কুল কলেজ বন্ধ থাকায় থমকে গেছে শিক্ষা কার্যক্রম। শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে অনলাইনে চলছে পাঠদান। তবে ইন্টারনেটের ধীরগতি এবং খরচ বেশি হয় এ উদ্যোগ খুব একটা কাজে আসছে না। তাই দাবি ওঠে ইন্টারনেট ব্যবহারের খরচ কমিয়ে আনার। আগামী 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে মোবাইল সিম ব্যবহার করে সেবা গ্রহণের বিপরীতে সম্পর্ক শুল্ক 10% থেকে বাড়িয়ে 15% নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এর ফলে মোবাইল ফোনে কথা বলা, বার্তা পাঠানো এবং ইন্টারনেট ব্যবহারের খরচ বাড়বে। সিম ট্যাক্স আগের মতোই 200 টাকা রাখা হয়েছে। মুঠোফোনে 100 টাকার কথা বলায় 33.25 টাকা এবং ইন্টারনেট ব্যবহারে প্রায় 22 টাকা খরচ অপরিবর্তিত আছে। বর্তমান প্রেক্ষাপটে পড়াশোনা চালিয়ে নিতে ইন্টারনেট ব্যবহার সবচেয়ে জরুরি। তারপরও বাজেটে ইতিবাচক কিছু না থাকায় হতাশ শিক্ষার্থী এবং অভিভাবকরা। যারা আমরা সাধারণ ওয়াইফাই নাই, তো যদি এটার দামটা কমতো তাহলে আমাদের জন্য সুবিধা হইতো। কিন্তু এখন যদি নেটের দামই না কমে, আর তো আমরা অনলাইন ক্লাস করলে কদিন, 1 GB মনে করেন বসছি আমি, কদিন যাবে? এইসব নেটের দাম কমালে আমাদের একটু ভালো হতো সকল শিক্ষার্থীদের, বিশেষত সাধারণ মানুষ বেশি সংকটে পড়বে। তাই সরকার তার সংশোধিত বাজেটে যেন ইন্টারনেটের ভ্যাট ট্যাক্স কমায়। শিক্ষক এবং তথ্য প্রযুক্তিবিদরা বলছেন, ইন্টারনেটের খরচ কমে আনা না গেলে অনলাইনে পাঠদান কার্যক্রম ব্যাহত হবে, এতে ক্ষতির মুখে পড়বে পুরো শিক্ষা খাত। অনুরোধ রাখবো গভর্নমেন্ট যাতে এই ছেলেমেয়েদের জন্য ইন্টারনেট খরচটাকে অন্ততপক্ষে করোনা পিরিয়ডে কমিয়ে নিয়ে আসে, এবং সেটা যদি গভর্নমেন্টের ভর্তুকি দেওয়া হয় তাও যাতে কমিয়ে নিয়ে আসে। বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন বলছে, প্রস্তাবিত বাজেটে আমদানি করা হ্যান্ডসেট ডিভাইসের উপর কর বৃদ্ধি করায় এর দাম বাড়বে, ফলে অনেক শিক্ষার্থী তা কিনতে পারবে না। মাহমুদুল আরেফিন, দীপ্ত সংবাদ, ঢাকা।